এদিকে রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আগামীকাল। এর আগে ডাকা হয়েছে পরিবহন ধর্মঘট। এ কারণে সমাবেশকে ঘিরে বিভিন্ন জেলা উপজেলা থেকে দুদিন আগে থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেছেন রাজশাহীতে। এর ফলে মিছিল স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজশাহীর সমাবেশ স্থল মাদ্রাসা মাঠ এলাকা। সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদ্রাসা মাঠের পাশের ঈদগাহ মাঠে অবস্থান নেওয়া নেতাকর্মীরা দলে দলে স্লোগান মিছিলে মেতে উঠেছেন। নাটোর জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী শাহেদ জাগোনিউজকে বলেন, আমি 50 জন কর্মী নিয়ে এসেছি, সমাবেশ সফল করেই এখান থেকে যাব। আওয়ামী লীগকে এখান থেকে জানান দিতে চাই, বিএনপি এখনও এতটা ঐক্যবদ্ধ ও শক্তিশালী।